আজ যদি আমি না যাই আর তার জন্য সর্বমঙ্গলা যদি কোনো ক্ষতি হয়ে যায় তাহলে কিন্তু আমার জীবনটা বদলে যাবে মা। আমার নিজের ওপর ভরসা এতটাই কমে যাবে যে সেটা জীবন আর কোনোদিন ফিরে আসবে কিনা আমি জানি না। এবার সিদ্ধান্তটা তোমার মা, সম্পূর্ণ তোমার। তুমি চিন্তা করো না মা, ভগবান আমার সাথে আছেন। এক মাসের মধ্যে 1,00,000 টাকা আমি ঠিক জোগাড় করে ফেলব। আর আমার বিশ্বাস, সেদিন এই গ্রামের সব কটা মানুষ নিজেদের ভুল বুঝতে পারবে। আর যেদিন এরা নিজেদের ভুল বুঝতে পারবে সেদিন এই রাজা সিংহর মুখোশটা না খুলে যাবে। আর যেদিন এই রাজা সিংহের মুখোশটা খুলে যাবে না সেদিন এই গ্রামের সব কটা মানুষ কেউ আমার চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারবে না, লজ্জায় মাটিতে মুখটা নেমে যাবে। এই আমি বলে দিলাম। মা আমি আসছি মা। না বগুলা না, আমি তোকে কোথাও যেতে দেবো না, কোথাও না। দিদি তোকে আমি কিছুতেই যেতে দেবো না, কিছুতেই না। ভগবান, তুমি এর বিচার করো, ভগবান তুমি এর বিচার করো। তুমি চুপ করো, তুমি শান্ত হও, এরপর তোমার কিছু একটা হয়ে যাবে। আমার কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না আমার। যা হবার এদের হবে, ধ্বংস হয়ে যাবে এরা, সর্বনাশ হয়ে যাবে এদের। এই চলো চলো, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সাপ সাপান্ত শোনার কোনো প্রয়োজন নেই। চলো সবাই এখান থেকে, চলো চলো চলো। আহ আরে মঙ্গলা, কি কষ্ট তোর! বলছি কোত্থেকে পাবি এখন এই 1,00,000 টাকাটা? তোর বাবুর সঙ্গে গিয়ে আবার কয়েক রাত। চুপ, একদম চুপ। তোমার মুখ দিয়ে একটা কথা শুনতে চাই না। তোমার সঙ্গে না কথা বলতে আমার ঘেন্না করে। ইচ্ছে করে এক চড়ে তোমার সব কটা দাঁত ফেলে দিয়ে, ইচ্ছে করে তোমার জিভ টেনে ছিঁড়ে ফেলে দিয়ে। কর না, তোর আমার সঙ্গে যা যা করতে ইচ্ছে করছে তাই তাই কর না। কিন্তু এসব করতে গেলেও তো তোকে আমার কাছে আসতে হবে। আমাকে ছুঁয়ে দেখতে হবে। হেসে নাও, হেসে নাও, যত পারো হেসে নাও। এই হাসির মেয়াদ তো ফুরিয়ে এসেছে, আর তো বেশি দিন নেই। বাবা, কেন রে? তুই কি এমন করবি বলতো যে আমার হাসি বন্ধ হয়ে যাবে? দেখবে, দেখতে চাও তুমি? দেখা না, তুই আমার মুখটা একেবারে বন্ধ করে দে। এটা দিয়ে, এটা দিয়ে এক কোপে তোমার সব হাসি আমি বন্ধ করে দেবো। রাজা, চল চল বলছি। কেন, আমি কি ওকে ভয় পাই নাকি? রাজা ছেড়ে দে, চলে চল। যাচ্ছি যাচ্ছি, কিন্তু তোরা পরে এসে মিলিয়ে নিস। এত কিছুর পরে ওই নির্লজ্জ নোংরা মেয়েটা এইখানেই দাঁড়িয়ে থাকবে, ও এখান থেকে কোথাও যাবে না। ঠিক আছে, না গেলে তখন দেখা যাবে, তুই তো এখন চল। চল এই, চল তো, চল 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 মা। আমি আসছি,
না মঙ্গলা, আমি তোকে কোথাও যেতে দেবো না মা, কোথাও না, আমি যাবো, আমি নিজে যাবো, সিংহ বাড়িতে যাবো, বড় গিন্নির পাদরে ক্ষমা চেয়ে আসবো। না মা, তুমি কারোর ভয় পড়বে না, তুমি কারোর ভয় ধরে ক্ষমা চাইবে না। কেন চাইবে? আমরা তো কোনো অন্যায় করিনি। তুমি আমাকে আটকাবে না মা, আমাকে যেতে দাও। না বাদ দে, তুই কোথায় যাবি না, তুই চলে গেলে আমার খুব ভয় করবে। কিসের ভয় পিকলু? তুই তো আমার সাহসী ভাই, আমি না থাকলে তোকেই তো বাবা মাকে দেখতে হবে। কেন কেন তুই অমন জেদ করছিস? কেন তুই কারো কথা শুনছিস না? ওরে, এই বাড়ির বাইরে কত বিপদ উৎপেতে আছে তুই জানিস মা? চারিদিকে শেয়াল শকুন হয় না দল হা করে বসে আছে। আমি এই দুশ্চিন্তা আর নিতে পারছি না, আর নিতে পারছি না। আমি যাব, আমি যাব ওই সিংহ বাড়িতে গিয়ে সকলের পায়ে ধরে ক্ষমা চেয়ে আসবো। তুই আমার সাথে যাবি? না, তুমি কারোর কাছে ক্ষমা চাইবে না, আর আমিও কারোর কাছে ক্ষমা চাইবো না। আমরা কেন ক্ষমা চাইবো মা? আমরা তো কোনো অন্যায় করিনি। অন্যায় ওরা করেছে, ক্ষমা ওরা চাইবে, চাইবে ওরা ক্ষমা, যেদিন ওরা সেটা বুঝবে। আর যদি না বোঝে, তবে আমি ঠিক সময় মতো ওদের ভুলটা ওদেরকে বুঝিয়ে দেব, প্রমাণ সহকারে। এক মাসে 1,00,000 টাকা আয় করে তবেই আমি এই গ্রামে ফিরব। আমি ওদের বুঝিয়ে দেব যে সৎ পথে চেষ্টা করলে মেয়েরা সব করতে পারে, সব। আমি আমার পরিবারকে ভিটে ছাড়া হতে দেব না কিছুতেই না। ওগো ওগো, তুমি ওকে আটকাও, তুমি ওকে কিছুতেই যেতে দেবো না, ওকে আটকাও তুমি। মঙ্গলা মঙ্গলা, তুই কোথায় যাবি? এই ভিটে মাটি ছেড়ে, এই গা ছেড়ে তুই কোথায় যাবি বল? ওগো, তুমি ওকে অনুমতি দিও না, যাওয়ার অনুমতি দিও না। তুমি তো ওকে ছাড়া থাকতে পারবে না, মঙ্গলাকে ছাড়া যাও না, কেউ থাকতে পারবো না। আমি জানি না, আমি আমি কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছু। বুঝতে হবে বাবা, বুঝতে হবে তোমাদের, থাকতে হবে তোমাদের আমায় ছাড়া। কিন্তু মা, মঙ্গলা, কিন্তু নয়, কোনো কিন্তু নয় বাবা, কোনো কিন্তু নয়। আচ্ছা বাবা, একটা কথা বলো তো, একটা কথা বলো তো, আজ আমাকে তোমরা তোমরা আমায় বিশ্বাস করো তো, করো তো। ওই যে ওই নোংরা ছেলেটা সিংহ বাড়ির, নোংরা ছেলেটা রাজা সিংহ, ও যেসব নোংরা নোংরা কথা বলে গেল আমার সম্পর্কে, ওগুলো তোমরা কেউ বিশ্বাস করো না তো? করো না, করো না তো। করি না মা, মা মঙ্গলা আমি করি না। আমি জানি আমার মঙ্গলা মা কোনো বাজে কাজ করতে পারে না, কোনো বাজে কাজ নয়। স্বয়ং ভগবান এসে যদি আমায় বলে না, তবু আমি বিশ্বাস করবো না। তবে মন শক্ত করো বাবা, মন শক্ত করো বাবা। মনে করো না, তোমাদের মেয়ে শহরে গেছে 1 মাসের জন্য চাকরির ট্রেনিং নিতে। পারবি, পারবি, আমার বিশ্বাস তুই তুই পারবি। তোর এই অসহায় বাবার দুঃখ কষ্ট অপমান সব সব লাঘব করতে একমাত্র তুই পারবি মা। কিন্তু একবার এই গা থেকে তুই চলে গেলে ওরা যদি তোকে আর গায়ে ফিরতে না দেয়। পারবে না মা, শোনো মা, লড়াই করে যুদ্ধ জয় করে ফিরে আসার ক্ষমতা ওদের নেই। তাই যারা লড়াই করে যুদ্ধ জয় করে ফিরে আসে, ওইসব ভীতু কাপুরের সাথে না তাদের সামনে দাঁড়াতে পারে না, কিছুতেই দাঁড়াতে পারে না। তোমরা শুধু আমায় আশীর্বাদ করো, আশীর্বাদ করো যেন আমি যুদ্ধ জয় করে ফিরে আসতে পারি। কেদোনা মা, আর কেদোনা, তোমাদের চোখে জল আমি দেখতে পারি না। কেদোনা, কেদোনা, কেদোনা। যেতে দাও আমায়।